তবে এই জিনিসটা আমাদের আমার কথা চিন্তা করে যদি কিছু লিখতে চাও তাহলে এইটুকু মনে রেখো যে আমি নোংরামি করতে চাচ্ছি না। ওকে, কিন্তু নোংরামি তো অলরেডি হয়ে গেছে, এখন কি কোনো ওয়ে আছে যে আপনি হামিন ভাইয়ের সাথে বা মালিক আপনারা একসাথে বসার কোনো? হয়ে গেছে, কোথা থেকে হয়ে গেছে, এখন কিন্তু হচ্ছে না। আমি তো কোনো বড় ইন্টারভিউ কোথাও দেইনি। হ্যাঁ, তাও ঠিক, কাউকে উদ্দেশ্য করে, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কাটাও করিনি কাউকে। শামিন ভাই, কোনো ওয়ে কি আছে আপনারা, আপনি ওদের সাথে বসে কথা বলতে পারেন, এরকম কোনো ওয়ে আছে? মানে ইফ আই ক্যান ডু এনিথিং, ইট ইজ আপ টু দেম, মানে ইফ আই ক্যান টেল দেম যে বসবেন, আপনি আপনি রাজি আছেন তাহলে রাজি আপনি। বসার প্রস্তাব আমার দেওয়া ছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, যে আমি আমার অবস্থানটাকে কিরকম রাখতে চাই। সো যেভাবেই লেখো না কেন, নোংরামি করো না, আর শাফিন ভাই শুনেন, মন খারাপ লাগতেছে, মানে মালসার মধ্যে একটা ব্যান্ড ভেঙে গেলে আমাদের আসলে সিরিয়াসলি বসার চেষ্টা আরো দু একজন হয়তো করেছে বা করছে, কিন্তু মিনিংফুল হতে হবে, একটা যথেষ্ট কারণ থাকতে হবে। সামনাসামনি বসে ঝগড়া করে উঠে চলে গেলাম, তাতে তো কারো কোনো লাভ হবে না, তিক্ততা বাড়বে। তো এই কারণেই বুঝে শুনে করতে হবে, মানে খালি চাইলাম বসায় দিলাম, বসায় দিলে সমাধান হয় না। সমস্যা বহু দিনের সমস্যা জমা পড়েছে, এটা আসলে ঠিক মতো পরিষ্কার না করে ধামা চাপা দিয়ে এগোনোটা আমার উদ্দেশ্য না। আসলে ধামা চাপা দিয়ে এগোলে বারংবার সমস্যা থেকেই যাবে, বারংবার সমস্যা আসবে। সুতরাং এটা খুব একটা সাবস্টেন্সিয়াল কাজ, বড় কাজ, এবং এটা সমাধান আমার মনে হয় বাইরে কেউ করতে পারবে না। রাইট, ভেরি ট্রু, আমিও ভাবতেছিলাম। আচ্ছা, এটা পুরোটা টু মেনি থিং, যেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারবেন না। রাইট রাইট, ডেফিনেটলি একটা ব্যান্ডে এত বছরের একটা ব্যান্ডে তো থাকবি। তারা এটাও বলতেছে যে এটা একটা পরিকল্পনার অংশ, যে ও একা কিছু করতেছে না। হ্যাঁ, সিরিয়াসলি এগুলো বলতেছে, পরিকল্পনা হবে কেন? আই হ্যাভ নো আইডিয়া। মানুষ অন্য ধরনের গান করতে চায়, সেটাতে পরিকল্পনার কি আছে? মাইলসে শোনো, মাইলসে সবচেয়ে নিষ্ঠার সাথে জি এত বছর কাজ করে এসেছে, সবচেয়ে নিষ্ঠার সাথে এবং কোনো কম্প্রোমাইজ না করে, যে ব্যক্তি সবচেয়ে কনসিস্টেন্ট ছিল সেটা হচ্ছে শাফিন আহমেদ। সবচেয়ে কনসিস্টেন্ট, সবচেয়ে হার্ডওয়ার্কিং, এবং কোনো সময় বলতে পারবে না কোনো জায়গা থেকে মিসিং, মানে কোনো জরুরি কাজ। লাস্ট টাইম যেটা হয়েছে সেটা নাকি আপনি, আপনাকে যখন বলা হয়েছে যে তুমি কেন যে আমাদের অ্যালবামের প্রমোশন আসতেছো না, কেন শোতে আসতেছো না, আপনাকে বলছেন যে তার আপনার বড় ভাই কে বলছেন যে ডোন্ট বদার মি, এবং দিস ওয়াজ ইওর ল্যাঙ্গুয়েজ। আমি তোমাকে কমিউনিকেশন আমিন আমাদের সাথে আমার কথা জানাবো, যে কিভাবে তাকে আমার বলা ছিল যে ভিতরের যে সমস্যাগুলি এগুলি তাড়াতাড়ি দূর করার জন্য আমাদের বসা দরকার। তার কাছে রেসপন্সও চেয়েছি, লিখিত চিঠিও আছে, এগুলি আমি প্রেস কনফারেন্সে দেখাবো। আমার এই অন্য কাজগুলি নিয়ে এত যদি তারা অস্থির হয়, তার বিপরীতে আমার বলার এটাই আছে, মাইলসের কোনো কাজ, মাইলসের সবচেয়ে ডিসিপ্লিনড এবং সবচেয়ে কনসিস্টেন্ট ছিলেন শাফিন আহমেদ। এবং সবচেয়ে ইনকনসিস্টেন্ট, অর্থাৎ সময় মেনটেন না করা, প্রতিটা অ্যালবামে ডেকে ডেকে আনতে হয়েছে আমিন আহমেদকে গান দেওয়ার জন্য, কাজগুলি কমপ্লিট করার জন্য বছরের পর বছর। আচ্ছা আচ্ছা, ভিন্ন ধরনের গান একটা শিল্পী হিসেবে তার যে চাহিদাটা, আমার তো স্টাইলটাই ভিন্ন। আমি তো ব্যান্ডের কোনো সদস্যকে ইনভলভ করি না কোনো প্রজেক্টে। তুমি জানো যে দেশের অন্য কয়েকজন যারা সোলো ক্যারিয়ার করেছে ব্যান্ডের পাশাপাশি, একই ধাঁচের গান এবং একই ব্যান্ডের সদস্যদেরকে নিয়ে রাইট অ্যালবাম বেরিয়েছে, সোলো অ্যালবাম, যেটা কোনো আসলে মানে নামটা পরিবর্তন ছাড়া আসলে কোনো ভিন্নতা ছিল না। আমারটায়, আমার ক্ষেত্রে দেখো, তুমি আয়না ভেঙে যাওয়ার মতো এরকম একটা ফোক ফিউশন গান, চমৎকার একটা ফোক ফিউশন, এটা এটা একটা অবদান, এটা এটাও একটা অবদান, এটা মাইলসের জন্য করা নয়, মাইলসের মধ্যে থেকে বেরোনোর মতো গান না, ধাঁচ আলাদা মাইলসের।
কিন্তু তার বাইরেও তো সঙ্গীত আছে। একটা শিল্পী হিসাবে আমি সেই আমার সেই চাহিদাটা পূরণ করব না? তবে গজল ধাঁচের ওই গানটা যদি মনে থাকে, এই স্বপ্ন ভেঙে না যায়, আমার লেখা আমার সুর করা, এরকম একটা গান, এটাও তো মাইলসের ধাঁচের গান না? তো এভাবে প্রচুর গান আছে যেগুলি, প্রচুর কম্পোজিশন আমি করতে পারি যেগুলি ভিন্ন। তারপরেও তো আমার বাবা মার গান রয়েছে, সেগুলো করারও তো আমার দায়িত্ব রয়েছে। সো এখানে এই আস্ফালনের কোনো মানে হয় না, বিকজ তখনই কেউ কিছু বলতে পারবে যদি বলে যে না না আপনি তো মাইলসের জন্য কাজ করলেন, আপনি তো করলেন সোলোর জন্য, তাহলে বোঝা যাবে যে আমি কোন দিকে গুরুত্ব বেশি দিয়েছি। কই মাইলসের সবচেয়ে বড় অবদান তো আমার, সবচেয়ে বেশি সংখ্যক গানের সুরকার আমি, সবচেয়ে বেশি সংখ্যক গানের লিরিক্স আমার লেখা মাইলসের মধ্যে, সবচেয়ে বেশি সংখ্যক গানের কণ্ঠ। তাহলে আপনি মিস্টার হামিন আহমেদ হন আর যেই হন, আপনি কি করে বলেন যে মাইলস উপেক্ষা করে উনি সোলো ক্যারিয়ার করেছেন, এটা কি বলা যায়? উনি অত্যন্ত প্রতিভাবান একটা মানুষ বলে ওনার আউটলেট দরকার আরো, শুধু এক মাইলস দিয়ে আমার সঙ্গীত জীবন শুরু এবং শেষ নয়। কথা কি বুঝতে পারলাম? মাইলস একটা জেলখানা না, এই যে একবার তুমি শুরু করেছো এর মধ্যেই বন্ধ হয়ে জীবন চালাতে হবে, পাগল নাকি? আমার এখানে ক্রিয়েটিভ কাজ তো অসীম, সীমাহীন। আমার ওই ওই চাহিদাকে পূরণ করবে, আমার পূরণ করতে হবে। আমি কারো কাছে ওই রকম ভাবে তো দস্তখত লিখে কেউ ব্যান্ড করে না। ব্যান্ড ইজ এ আর্টিস্টিক প্ল্যাটফর্ম, ওখানে স্বাধীনতা থাকতে হবে। এটা কি জেলখানা নাকি, না এটা এটা রোল চাকরি? সো পুরো জিনিসটা কিন্তু চিন্তা ভাবনাটার একটা আমূল পরিবর্তন প্রয়োজন। যে ক্রিয়েটিভ কাজটা আপনি ভেদে ভেদে করাতে পারেন না, আপনি কিন্তু একটা যে ছবি আঁকে এমন শিল্পীকে বলতে পারেন না যে শোনেন আপনি কিন্তু শুধু পোর্ট্রেট আঁকবেন, মানে ক্রেজি। তোমাকে তোমাকে কেউ বলতে তোমার যে লাইনেই কাজ করো, তোমাকে যদি বলে দেয় শোনো গানের ভিডিও কিন্তু শুধু ওই ধরনের গানের ভিডিও বানাবা, তাহলে তোমার একটা নিজের চাহিদা থাকতে পারে না? যে আমি আমি একটা ডকুমেন্টারি বানাবো, এবার আমি একটা টেলিফিল্ম বানাবো, আমি এই সাবজেক্ট নিয়ে লিখবো আমার জার্নালিজমে, তোমাকে আটকে রাখার কে, কে তোমাকে আটকে রাখবে? এটা তোমার নিজের পার্সোনাল চাহিদা। সুতরাং আমার গানে যেরকম মাইন্ডসেট কোনো সদস্য কোনোদিন জড়িত হয়নি, করি নাই, সেরকম ভাবে গানগুলির ধারাও ভিন্ন যেগুলি মাইন্ডসের মধ্যে পাওয়া যায় না। এবং বহু মানুষ বহু গান পছন্দ করেছে, যখনই শোনে, আমি তোমাকে দুটো গানের খালি নাম বললাম, যখনই শোনে তখনই ইয়ে হয়, মানে মানে রিভোল্ট করা শুরু করলেন মাইলসের সাথে, যে আমি যাবো না তোমাদের সাথে, তোমাদের সাথে নাই, বা এরকম একটা ডিসিশন নিচ্ছিলেন কবে থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে, বিকজ আপনি এর আগে ব্যান্ড কিন্তু করেছেন, রিদম অফ লাইফ করলেন, দ্যাট ওয়াজ আ ফেইলিওর। হ্যাঁ, ওখানে তো চরম দুর্ব্যবহারের কারণে বেরিয়ে আসলাম, এবং আমি না আমাদের আমার বাসায় এসে রিকোয়েস্ট করে তাকে সম্মান করে আমি ফেরত গেছি অনুরোধে। কিন্তু তাহলে শুরুটা কীভাবে, এবার ঠিক সেটাই শুনতে পারতেছেন, আসলে জানতেই পারতেছেন না যে শুরুটা কেন হলো, হঠাৎ করে আপনি ডোন্ট বোদার মি কেন বললেন, বা কেন বললেন যে আমি আর এখনো যাবো না, আমাকে ডিস্টার্ব করো না? আমি তুমি এটা দেখো, কন্ট্রাডিকশনটা একটু খেয়াল করো। জি, একটা হচ্ছে যে হামিন আহমেদ যদি সকলের হয়ে, সকল সদস্যের হয়ে বলতে চায় যে অন্য সদস্যরা বলেই ফেলেছে, কেউ তোমার সাথে বাজাতে চায় না, তোমার অফিসের মধ্যে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে তুমি মনে করছো যে একটা খুব টক্সিক সিচুয়েশন, খুব একটা অপছন্দের জায়গা, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, এখন বুঝতে পারলাম। তাহলে সেখানে তুমি কি কাজ করো, তুমি জোর করে দিয়ে করাতে পারবে? না না না, প্রশ্নই ওঠে না, করাতে পারবে না। তো পরিবেশটা ঠিক থাকতে হবে, এটা কিন্তু সঙ্গীত, এটা কিন্তু মন মানসিকতা ভালো না থাকলে সঙ্গীত করা যায় না, ক্রিয়েটিভ কাজ করা যায় না। সুতরাং যদি এক মুখে যদি কেউ বলে যে কেউ তোমার সাথে বাজাবে না, তাহলে তো তুমি ব্যান্ড ভেঙে দিচ্ছ, রাইট? আর তুমি এত বড় সিনিয়র মানুষ হিসাবে, আমার বড় ভাই হিসাবে, ছোটদের বক্তব্য এইভাবে আমার সামনে তুলে ধরে কাকে লিফট দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ কাকে? এবং কি করে এই কথা আমাকে বলো যে কেউ বাজাতে চায় না? আমি সাথে সাথে যে জিনিসটা বলেছি, আমি বলেছি যে এটাই যদি অবস্থা হয় এতদিন ধরে, বেশ কিছুদিন ধরে, তাহলে তারপরে শোগুলি আমাকে নিয়ে কেমন করে করলেন তোমরা?
রাইট, তাহলে তো সেটা একটা হিপোক্রেসি হলো। তাহলে সাথী নামে থাকলে সব পাও, সাথী নামে থাকলে সবের সংখ্যা বাড়ে, এই কারণে অফিসের জন্য কি তাহলে মুখ বন্ধ করে তাহলে শো করে গেলে আমাকে নিয়ে আগে বলতে? আর আমি তো, আমি তো অর্থের জন্য এটা করছি না, আমার তো আগে অর্থের আগে আমার নীতি, নীতিগত দিক থেকে আমি যদি নিজের সাথে নিজের মনের সাথে না মানাতে পারি, আমার আমি করবো না, করার কোনো প্রয়োজন নাই তো, 35-36 বছর করেছি গুড এনাফ। কিন্তু অসম্মান, অসম্মান নিয়ে তো আমি কাজ করবো না, অসম্মানকে হজম করে তো আমি কাজ করবো না। সবচেয়ে বেশি গানের সুর শাফিন আহমেদের, ইংলিশ গানের স্টেপফাদার থেকে শুরু করে প্রতিচ্ছবি ডিলাক্স পর্যন্ত সবচেয়ে গানের সবচেয়ে বেশি সংখ্যক, আমি নিজে অবাক হয়েছি রিসেন্টলি, আমি বসছি এটা গানেতে দেখি যে সবচেয়ে বেশি গানের সুর শাফিন আহমেদের, স্টেপ ফাদার থেকে শুরু করে প্রতিচ্ছবি ডিলাক্স পর্যন্ত সবচেয়ে গানের, ব্যান্ডের মধ্যে কেউ গান লেখে না, একমাত্র শাফিন আহমেদ লেখে। সুতরাং ব্যান্ডের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি গান লিখেছেন শাফিন আহমেদ, কথা খেয়াল করে শোনো, এবং কণ্ঠ দিয়েছেন অনেক বেশি গানে সবার থেকে, ঠিক আছে? সুতরাং আপনি, আপনারা এইরকম একটা ব্যক্তিকে, এইরকম একটা ব্যান্ডের সদস্যকে, যে কোনোদিন ব্যান্ডের কাজ হালাফেলা করেনি, যে জান দিয়ে স্টেজে পারফর্ম করছে বছরের পর বছর, 30 বছর, আপনি পাভেলের নামে একটা জুনিয়র ছেলেকে এনে মিডিয়াতে অ্যানাউন্স করে বদলে ফেললেন লাইন আপ? আপনি কি লাইন আপ বদলানোর আগে শাফিন ভাইকে একবার বসার চেষ্টা করেছেন শাফিন ভাইয়ের সাথে? আপনার ইগোতে যদি সেটা সম্ভব না হয়, আপনি জুনিয়রদেরকেও তো পাঠাতে পারতেন, জুয়েল দুর্যোগে, যে তার জুয়েল দুর্যোগ এসে আমার সাথে কথা বলতে হয়, শাফিন ভাই প্লিজ এগুলো ছাড়ে প্লিজ, ওরা তো আমার পায়েও করতে পারে। সবচেয়ে বেশি আজকে মাইলসের যে টাকা কামাতে পারবে, মাইলসের যে গুডউইল, মাইলসের যে সুনাম, এর পিছনে সবচেয়ে বড় অবদান তো শাফিন আহমেদের। শাফিন আহমেদের কম্পোজিশন, সুর, কণ্ঠ, শাফিন আহমেদের স্টেজ পারফরমেন্স, শাফিন আহমেদের বেস প্লেইং, শাফিন আহমেদের ইমেজ, এইগুলি মাইলসেক মাইলসকে কত বড় জায়গায় নিয়ে গেছে। আপনারা তো আজকে সেই জিনিসটা খাচ্ছেন, সেই জিনিসটা ভাঙিয়ে খাচ্ছেন, আপনারা কি আপনাদের অবদান? শাফিন আহমেদকে ঝগড়া করে ডেকে ডেকে আনতে হতো প্রতিটা অ্যালবামে, এত অডিয়াম ছিল, পার্টির সাথে আমার কমিটমেন্ট মিস হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে হ্যান্ড ওভার করার সময়, এই সেই ঈশের দিন থেকে প্রতিশ্রুতি প্রত্যাশার দেশ থেকে আপ টু লাস্ট পর্যন্ত সবচেয়ে কম অবদান তার। আজকে সবচেয়ে বড় কথা সে বলে, মানাম আহমেদ সুর নিয়ে যে আসলন করতেছে, মানাম আহমেদের সুর আমার থেকে অনেক কম গানের সুর।